আসসালামু আলাইকুম তলাইকে বরকাত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কাদিরপুর সাহেবের হাট বাজারের একটি গলি। গলির মধ্যে দেখতেছেন এতটুকু পানি, কেমন পরিস্থিতি হচ্ছে দেখতেছেন আপনারা। অবশ্যই আমি আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাচ্ছি বাজারের ওই গলি, তো আপনারা দেখতেই থাকুন। সাহেবের হাট বাজার, এটা হচ্ছে পূর্ব দিক থেকে একটি গলি, এটা হচ্ছে মধ্যখানে একটা বাজার, মধ্যখানের বাজারটা, এটা মধ্যখানের বাজার। বাজারে দেখেন এই অবস্থা, অনেক পানি বাজারে। এখানে হ্যান্ড ট্র্যাক্টর আছে, হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে যারা ঢাকা যেতে চায় বা বিভিন্ন জায়গাতে যেতে চাচ্ছে তাদেরকে জমিদার পৌঁছে দিতেছেন এই হ্যান্ড ট্র্যাক্টর করে। তাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে, ভাড়া 100 টাকা করে নিচ্ছে। যে কী করবো এখন, মানুষ তো ব্যস্ত হবে, সেই জন্য এই হ্যান্ড ট্র্যাক্টর করে মানুষের জমিদার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। আর একটা ট্রাক আছে, ট্রাক করে মানুষের মানুষদেরকে নিতেছেন। এটাও গায়ে স্টেশনের জায়গা, এটা গায়ে স্টেশন যেখানে সিএনজি স্টেশন, তো ওইখানে এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রতে শতাধিক মানুষ রয়েছে। এখানে কাদিরপুর সাহেবের হাট উচ্চ বিদ্যালয়, শতাধিক মানুষ এখানে রয়েছে। আপনারা দেখতে পারতেছেন মানুষ নৌকা দিয়ে আসতেও আসছে, অনেক মানুষ আসছে আসতেছে। মানুষ যারা ঘরে অবস্থা খারাপ তারা এখানে চলে আসছে। তো দেখতেছেন, তো প্রিয় দর্শক দেখছেন এই নোয়াখালী পরিস্থিতি।